সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে। দর্শক, একজন প্রান্তিক খামারি কীভাবে হাওরে হাঁস লালন পালনের মাধ্যমে প্রতি মাসে প্রায় লক্ষাধিক টাকা আয় করে, এবং সেই বিষয়টি উপস্থাপনা করার জন্য আমি সৈয়দা মিষ্টি আপনাদের সাথে থাকব। দর্শক, চলুন তাহলে আমরা জেনে নিই উনি কীভাবে ওনার হাঁস লালন পালন করে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? নাম মাহাবুর। আপনি হাঁস পালনের শিল্পে কত বছর ধরে? আমি হাঁস পালি 7 বছর ধরে। এখন বর্তমানে আপনার এদিকে কতগুলো হাঁস আছে? আছে 500 মতন। বয়স কত দিন? বয়স 1.5 বছর। আপনি এই হাঁসগুলোকে কী কী খাদ্য দেন? খাদ্য দেই, সিজনে ধান দেই, তারপরে গম দেই, তারপর পোলট্রি আছে, পোলট্রি খাওয়াই। মানে আপনার হাঁসের বয়স যেহেতু 1.5 বছর, তাহলে অবশ্যই তো হাঁস ডিম দেয়। তো হাঁসগুলো কতগুলো ডিম দেয়? ডিম দেয় এটা খাওয়ার অনুতাপে ডিম দেয়, মানে যা খাওয়া বেশি হবে ডিম বেশি দিব। তার অন আবার তো বর্তমানে ডিম আছে আমার 220টি। এখন আপনার 500 হাঁসের মধ্যে 220টি ডিম আছে, তো ঠিক আছে। আপনার ডিমগুলো কোথায় বিক্রি করেন? বাজারে বিক্রি করি, আর সিজনে জেলা বাচ্চা নিয়ে এগুলো বাড়ি থেকে নিয়ে যায়। মানে হ্যাচারির মাধ্যমে বিক্রি করেন, তারপর বাজারেও বিক্রি করেন। তো কত টাকা পিস বিক্রি করেন? পিস এটা সিজনে মনে হয় যেন অহন আছে, অন আন সিজন অন আছে 11টে, আর সিজন হইলে 13টে, 12.5টে এরকম গুট করে। আর দিনে আপনার হাঁসগুলো তো খাদ্য দেন, দিনে কতবার খাদ্য দেন? তিনবারই। আর এই যে হাঁসের যে খাদ্য দেন, মনে করেন যে একটা হাঁস দৈনিক কত টাকার খাবার খেতে পারে? একটা হাঁসে একটা হাঁসে খাবার নিম্নত 10টিয়া না দিলেও 8টিয়া 7.5টিয়া। আপনার এই যে হাঁসটা ডিমগুলো যেতে, এগুলো কত টাকা পিস বিক্রি করেন? এটা সিজনে 12 টাকা করে, 12.5 টাকা, আর আন সিজনে 11, 10 এরকম করে। আর একটা হাঁস দনি কত টাকার খাবার খায়? এ 8টা থেকে 8.5টা পরে খাবার পিস। তার মানে একটা হাঁস যদি আপনার প্রতিদিন 8 থেকে 8.5 টাকা খাবার খায়, আর আপনি একটা ডিম বিক্রি করছেন 12 থেকে 13 টাকার মধ্যে, তাহলে আপনার এদিকে 4 থেকে 5 টাকার মতো লাভ থাকতেছে। তার মানে আপনি মনে করেন যদি আপনার 250 হাঁস ডিম দিয়ে থাকে, তাহলে 500 হাঁসের মধ্যে 250 হাঁস ডিম দিলে প্রতিটি হাঁসের মধ্যে খাবার কি আপনার কতটুকু লাভ থাকে দৈনিক? লাভটা 2.5 টাকা পর্যন্ত, তাই 3টা। মানে বেশি হাঁসের ডিম দিলে যেমন কষ্ট কমায়, আর কম হাঁসের ডিম দিলে বেশি কষ্ট হয়। একদিনে আয় 700 থেকে 750। তার মানে দৈনিক 400 থেকে 450 টাকা আয় করছেন, তাহলে আপনার মাসিক আয় কত পড়তেছে? মাসে পরে 12,000, 12,500 মতো। তাহলে আপনি মাসিক 12 থেকে 12,500 টাকা আয় করছেন, তার মানে আপনার আলহামদুলিল্লাহ হাঁস ব্যবসা করে ভালোই চলছে। তো এখন যে একটা সিজন, এই সিজনে আপনি খাবার দিন কত টাকা দেন? খাবার পরে 1,300 টাকা মতো খাবার যায় পোলট্রি আর দানে। মানে এখন আপনার খাবার দিতে হয়? হ্যাঁ, অন্য খাবার দেই। হাঁসের লালন পালন ব্যবস্থাটা কীরকম আমাদেরকে একটু বলবেন? লালন পালন তো মনে হয় হাড়ুর থেকে বাড়িতে নিয়ে যায়, নিয়ে বাসার থেকে আবার সকালে লুয়ে আই। মনে হয় অসুখ বিসুখ হইলে তো ওষুধ তো আছেই, আনন্দ লাগে ওষুধ, এনে খাওয়াই লাগে আসলে। তা আপনি ওই ওষুধ বাবদ খরচ বাবদ এগুলো কত টাকা প্রায় খরচ পড়ে? মনে হয় ওষুধ আর অনুতাপ টাকা চলে লাগে, যদি কম হয় অসুখ তাহলে ওষুধ কম লাগে, আর ওষুধ বাড়ে আমাদের তো কষ্ট বাড়ে। আপনার যে হাঁসের ঘরটা আছে, ঘরটা তৈরি করতে আপনার কত টাকা লেগেছে? খাবার দেন, সব মিলিয়ে যে আপনার ব্যয় এবং আয় তার মাধ্যমে আপনার লাভটা যা থাকে, তাতে কি আপনার পরিবারের যে চলাচলের যে ব্যবস্থাটা কি সচলভাবে আছে? হ্যাঁ চলে, মোটামুটি চলে, না চলে তো যেত না, চলে। তো ধন্যবাদ আপনাকে।
দর্শক, অবশেষে আপনাদের জানাতে চাই, পারফেক্ট হাঁসের খামার 1990 সাল থেকে তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটিয়ে 1 থেকে 6 মাস বয়স পর্যন্ত রানিং ডিম পাড়া হাঁস সহ সারা দেশে সরবরাহ করে আসছে। অর্ডার করতে ফোন করুন ভিডিও দেওয়া স্ক্রিনের নম্বরগুলোতে। এবং দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন।